আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বড়ো মতো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে নতুন একটা অ্যাডড্রপ শেয়ার করবো যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন এই ছাব্বিশ তারিখে আপনারা এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তো এটা হচ্ছে একটা নতুন অ্যাড্রপ যেটা থেকে আপনারা তিরিশ ডলার একদম ফ্রিতে পাবেন একদম তিরিশ ডলার আপনারা দেখুন এখান থেকে কিন্তু আপনি তিরিশ ডলার পাবেন যেটা আপনার তাদের নিজস্ব এক্সচেঞ্জ ওয়ালেট আছে যেটা ওই ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ছাব্বিশ তারিখে কিন্তু জাস্ট অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি এখান থেকে তিরিশ ডলারের মতো ফ্রিতে পেয়ে যাবেন যেটা আপনি আর মাত্র কিছুদিন পরেই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং একটি টোকেনের মূল্য হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ সেন্টের মতো তো এখানে শিশুটিটা টোকেন এখান থেকে আপনারা ফ্রিতে পাবেন তো কীভাবে টোকেনগুলো ফ্রিতে নেবেন সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেবো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন তো শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে তো ডিসক্রিপশন বক্সে আসার পরে আপনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু আমি অলরেডি আপডেট সব লিঙ্কগুলো শেয়ার করে থাকি আপডেট সব টেলিগ্রাম নতুন নতুন নিউজগুলো আমি কিন্তু সবার আগে এখানে শেয়ার করে থাকি এই জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন চ্যানেলে জয়েন করে থাকবেন এবং জয়েন করে থাকলে সবার আগে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এবং আমার আগের যে ভিডিওগুলো যেখানে কীভাবে এডোপগুলো এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এখানে আপডেট দিয়ে দিব তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটা বাজিয়ে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে মাস্ট আপনি জয়েন করে থাকবেন তো আজকের যে লিঙ্কটা সেটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে প্রথমে আপনার কিন্তু তাদের যে এক্সচেঞ্জ সাইটটা আছে সেটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে এক্সচেঞ্জ সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ প্রস্তুত আমি ভালোভাবে বুঝাই দেবো তো এক্সচেঞ্জ সাইডে অ্যাকাউন্ট করার আগে সর্বপ্রথম আপনাকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন গুগল অ্যাথেন্টিক কেটর গুগল অ্যাথেন্টিক কেটর এই যে অ্যাপসটা এটা দেখুন এইটা কিন্তু সবার কিন্তু ডাউনলোড করে নিতে হবে কারণ এইটা কিন্তু সব কাজেই প্রয়োজন হয় তো এই জন্য অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে অবশ্যই এই অ্যাপটা আপনাকে মাস্ট বি ডাউনলোড করতে হবে তো ইনস্টল করার পরে এটা ইনস্টল করে রাখবেন তো এটা কী কাজে লাগবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো এটা ইনস্টল করে রাখবেন তো ইনস্টল করার পরে আপনি কি করবেন আপনি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন প্রথমে ওয়ালেট সাইট সাইড আপ এখানে এই সাইটটা থেকে আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন তো এটা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করবেন এটাকে তো আমি একটা ব্রাউজার থেকে ওপেন করে আপনাদের অ্যাকাউন্ট করে দেখাচ্ছি এই সাইটটাতেই কিন্তু আপনি এটা থেকে ইয়েটা নিতে পারবেন আর কি তো তারপর ক্লিক করার পর এরকম সাইন আপ একটা বাটন আসবে তো এখান থেকে কী করবে থাকবেন ইন্টার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এই সাইট থেকেই কিন্তু আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং এই সাইট থেকে আপনি যখন ডলারটা পাবেন কয়েনটা পাবেন তখন আমার কাছেও কিন্তু সেল করে আপনি বিকাশে টাকাটা নিতে পারবেন একদম ইজিলিভাবে তো অবশ্যই এইটা তো তারপর নিচেই একটা ইমেল দিবেন অবশ্যই একটা ভিলেট ইমেল দিবেন যেটা আপনার ডলারগুলো রিসিভ করতে দরকার হবে তো এই জন্য একটা ভিলেট ইমেল দিবেন তো তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে তো সম্পূর্ণ প্রসেস ওকে হওয়ার পর আপনি কি করবেন সিম্পলি এই সবগুলো কমপ্লিট করার পর সিম্পলি এই যে সাইন আপ যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন তো সাইন আম বাটনটাতে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে যে রেজিস্টার সাকসেস রেজিস্টার সাকসেস আসবে তো তারপর দেখবেন নিচে আপনাকে কিন্তু একটা কোড দেওয়া নিচে এরকম একটা আপনাকে এরকম একটা কোড দেওয়া হবে অবশ্যই এই কপি করে রাখবেন কারণ এই কোডটা আপনার দরকার হবে যে গুগল অর্থেন্টিক্স অ্যাপসের জন্য তো এই কোডটা আপনি কি করবেন সিম্পলি এখান থেকে কপি করে নেবেন এখান থেকে সিম্পলি কোডটা কপি করে যে কোনো একটা নোটপ্যাডে নোট করে রাখবেন তো আমি দেখাচ্ছি আপনাদের তো নোটটা কী করে নোট নোট করে রাখবেন কোনো একটা নোট নোটপ্যাডে এটা নোট করে রাখবেন অথবা এটাকে কি করবেন আপনি কোনো খাতায় লিখে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন তো এটা এইটা কপি করে নেবেন এবং নোট করে রাখবেন তো তারপর কি করবেন তারপরে এই কোডটা কপি করার পরে আপনি চলে যাবেন গুগল অথেন্টিক্স যে অ্যাপসটা আমি ডাউনলোড করতে বলছি আপনাদের এই অ্যাপসটার মধ্যে চলে যাবেন তো এই অ্যাপসটা ডাউনলোড করার পর সিম্পলি এটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রাইভেট কী এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই যে কোডটা কপি করছেন সেইটা নিচে দিবেন নিচে ইওর কী এইখানে এই কোডটা দিবেন এবং এইখানে আপনি আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন যেটা আপনার আইডেন্টিফাই করার জন্য তো আমি একটা নাম দিয়ে দিলাম আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর এই যে অ্যাড বাটনটা আছে এটাতে অ্যাড করবেন এ ক্লিক করার সাথে সাথে দেখবেন সিক্রেট কোড সেভ এখন নিচে দেখবেন যে এই সিক্রেট কোডটা আপনার সেভ হয়ে যাবে তো এখন আপনি কী করবেন এখন আপনি এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে চলে যাওয়ার পর আপনি এই যে আমার যেটা নাম দিয়ে সেভ করছি তো এখানে একটা দেখবেন এই যে কোড উঠছে ফোর তো এখন আমি এখানে বসাই দিব ফোর তো এখন আমি এখানে বসাই দিব এটা অবশ্যই তাড়াতাড়ি করতে হয় কারণ টাইম ওভার হয়ে গেলে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তো আমি একটু আস্তে আস্তে করতেছি আমি আবার দেখে নিব কারণ ওটা হচ্ছে টাইমটা শেষ তো আমি আবার চলে যাবো দেখুন টু টু ওয়ান এইট জিরো নাইন জিরো ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা করছেন অবশ্যই সেই জিমেলটা মনে রাখবেন তো দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনি ডলারগুলো রিসিভ করবেন টোকেনগুলো কিন্তু আপনাদের এখানে রিসিভ করতে হবে তো এই জন্য ক্রিয়েট যে ওয়ালেট এখানে একটা ক্রিয়ে ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ওই জন্যই বাটনটাতে ক্লিক করবেন ক্রিয়েট বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো এখান থেকে কী করবেন এখানে আপনাকে কিছু সিকিউরিটি কোড দেবে এই কোডগুলো অবশ্যই আপনি কপি করে রাখবেন তো এই কপি বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে যাবে তো এটা কি করবেন এটা আবার আপনি একটা নোট নোটপ্যাডে এখানে এটাকে পেস্ট করে রাখবেন পেস্ট করে রাখবেন কারণ কখনও ব্যাক করতে হলে আপনার এই কোডটা দরকার হবে তো এটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন তো তারপর কি করবেন তারপর সিম্পলি এই যে আই এগ্রি উইথ উইথই ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে প্লিজ ইন্টার পার্স আপনি যে পার্সগুলো কপি করছেন সেটা অবশ্যই এখানে আবার দিতে হবে দেওয়ার পরে আপনি এই যে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তো কন্টিনিউ বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কংগ্রাচুলেশন ইউ ওয়ালেট ক্রিয়েটেড এখন এখান থেকে আপনার ওয়ালেটটা আপনি কপি করে রাখতে পারেন কপি করে রাখবেন তারপরে এই যে কন্টিনিউ বাটনটা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনার যে একটা অ্যাড্রেস হয়ে গেছে এখন এখান থেকে আপনি যে কোনো রিসিভ করতে পারবেন বাই করতে পারবেন অথবা সেন্ড করে অন্য কাউকে দিতে পারবেন আপনি যে টোকেনটা পাবেন সেটা কিন্তু এখান থেকে সেন্ড করে আমাকে দিতে পারবেন এবং আমি আপনাকে বিকাশের মাধ্যমে টাকাটা দিতে পারবো এছাড়া আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে কয়েন বেজেও টাকাটা নিয়ে ওখান থেকে বিকাশেও নিতে পারবেন তো এখন ডলারটা টোকেনটা কীভাবে পাবেন সেই কোন সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাবো তো এই জন্য কী করবেন আপনি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডিসক্রিপশান বক্সে চলে যাওয়ার পরে তো আমার ডিসক্রিপশন বক্সে আসার পরে আপনি সেকেন্ড এয়ারড্রপ এয়ারড্রপ লিঙ্ক দেখতে পাবেন এয়ারড্রপ বোর্ড লিঙ্ক আর কি যেটা তো সেই লিঙ্কটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার আপনার ইয়াতে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনাকে টেলিগ্রাম অ্যাপসটাতে নিয়ে যাবে তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এই টেলিগ্রাম বোর্ডটাতে নিয়ে আসবে এবং এখানে দেখুন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে তিরিশ ডলার আপনি এখান থেকে ফ্রিতে পাবেন তো তারপর কী করবেন আপনার এখানে আসার পরে এই যে স্টার্ট নামে একটা অপশন থাকবে সেই স্টার্ট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিছু ক্যাপসো সলভিং দিবে মানে আপনার আপনাকে কী এরকম যোগ বিয়োগ দিবে আর কি এটা কমপ্লিট করার পরে এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে ফিফটি ওয়ান প্লাস জিরো টোটাল ফিফটি ওয়ান তো এইটা আপনি এরকম দিবে তো এটা কমপ্লিট করার পরে আপনার এখানে লেখা আসবে যে দ্যাশ কারেক্ট তো তারপর নিচে আপনার ট্যাক্সগুলো দিবে তো এখান থেকে দেখুন নিচের ট্যাক্সগুলো কীভাবে কমপ্লিট করবেন তো নিচে আসার পর এরকম অপশন থাকবে তো এখানে দেখুন জয়েন ইউরো টেলিগ্রাম তাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং তাদের টুইটার ফলো টুইটার পে ফলো করবেন পেজটা এবং একটা তাদের যে পোস্টটা আছে সেটাকে একটা রিটুইট করে দিবেন তারপর তাদের ওয়েবসাইটে আগেই এটা দেখাইছি আমি যে আপনার ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওয়ালেট ক্রিয়েট করবেন তো এটা আগেই দেখাইছি এটা আপনি করে নেবেন তো এটা এটা আমি আগেই দেখাইছি এটা আপনি করে নেবেন তারপর দেখেন ফলেওর মিডিয়াম এটা অপশনাল এটা আপনি করলেও পারেন না করলে সমস্যা নাই তারপর টিউটার এটা হচ্ছে অপশনাল এগুলোও হচ্ছে অপশনাল অপশনাল তো এটা আপনি করলেও করতে পারেন না করলেও না করতে পারেন তো তারপর কি করবেন সাবমিট ও ডিটেলস সবগুলো কমপ্লিট করার পরে আপনি যে অপশানালগুলো করার দরকার কেন কিন্তু মাস্টবি আপনার উপরেরগুলো আপনার বি করতে হবে এই এই চারটা তো তারপরে হচ্ছে সবগুলো অপশনাল এটা করলেও করতে পারেন না করলে না সমস্যা নাই তো তারপর করার পর সাবমিট ইউর ডিটেলস এই বাটনটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর গ্রেট ইওর ইন্টার ইয়োর ভিমেল অ্যাড্রেস উইথ আপনি যে ওই যে আপনার ওয়ালেট অ্যাড্রেসে যে ইমেলটা ইউজ করছেন অবশ্যই সেখানে এই সেই ইমেলটা এখানে দিতে হবে তারপরে তো কারণ এই ইমেলটা যেটা দিবেন ওইটাতে আপনার যে ডলারটা হবে যেটা আপনার ওয়ালেটে কিন্তু সেন্ড করবে তারা এজন্য অবশ্যই ওয়ালেট ক্রিয়েট করার সময় যে জিমেলটা ইউজ করছেন সেই জিমেলটা কিন্তু এখানে আপনার ইউজ করতে হবে আর ওই ওয়ালেটটা যদি আগে আগে থেকে কারো ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই সেই জিমেলটা আপনি ইউজ করবেন তো তারপর দেওয়ার পরে তারপর দেখুন থ্যাংক ইউ প্লিজ সাবমিট ইউ টুইটার আইডি আপনার টুইটার যে ইউজার আইডি আছে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার মিডিয়াম আপনি যদি মিডিয়ামে মিডিয়ামে ফলো না করেন তাহলে আপনি স্কিপ করে দেবেন স্কিপ বাটনে ক্লিক করার সাথে সাথে মিডিয়াম স্কিপ হয়ে যাবে তো স্কিপ হওয়ার পরে তারপরে রিটুইট আপনি রিটুইট যদি না করে থাকেন তাহলে স্কিপ করে দিবেন কোনো সমস্যা নেই তো তারপরে দেখুন সাবমেন্ট ইউ আপনি যদি তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ইয়েস দিবেন অথবা না করলে স্কিপ ইউটিউব দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা নেই তো তারপরে দেখুন আপনি যদি তাদের অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা না করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন নো দিয়ে দেবেন এটা সমস্যা না তো তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো তারপর কি করবেন আপনি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্লিজ জয়েন দ্য অ্যার্ডার সাপোর্ট গ্রুপ এখানে সাপোর্ট গ্রুপে জয়েন করে আপনি তাদের যে সাপোর্টগুলো সব কিছু এখান থেকে কিন্তু ভাবে দেখতে পাবেন যে তাদের যে কবে এক্সচেঞ্জ লিস্টেড হবে বা সব কিছু আপনি ইনফরমেশন এখান থেকে তাদের এডভেন্ডের সাথে কথা বলে নিতে পারবেন তো তারপর দেখুন কমপ্লিট অ্যাডডোপ নামে একটা অপশান থাকবে এটাতে ক্লিক করলে দেখুন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু তারা এগারোটা টোকেন ফ্রিতে দিয়ে দেবে এবং যেটার ভ্যালু হচ্ছে প্রায় তিরিশ ডলার তো এইভাবে কিন্তু আপনি রেফার করলে প্রতি রেফারে কিন্তু আপনি এখান থেকে এখান থেকে প্রতি রেফারে ভালো ইনকাম করতে পারবেন এবং আপনারা কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট রেফার যারা করতে না পারেন তাদের সমস্যা নেয় তো এটা দেখুন তেইশ তারিখে কিন্তু আপনি তেইশে মার্চ তাদের তেইশে মার্চ থেকে উনতিরিশে মার্চের মধ্যে আপনাদের ওয়ালেটে আপনার যে ফার্স্ট টাইম যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেখানে আপনার দিয়ে দেবে এবং ওখান থেকে আপনি এক্সচেঞ্জ করে আপনি টাকাটা পকেটে নিতে পারবেন তো সিম্পল একটু কাজ মাত্র পাঁচ মিনিটের কাজটা করেই কিন্তু আপনি তিরিশ ডলারের মতো আপনি ইনকাম করতে পারবেন রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো যারা আমার চ্যানেলে জয়েন করেন না অবশ্যই চ্যানেলে জয়েন করবেন এবং সবারাই কিন্তু আপনি সব ধরনের ইনফরমেশন এটা পেয়ে যাবেন আমার চ্যানেলে তো এই জন্য অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট আপডেট নিয়ে আবার হাজির হব তো এই জন্য সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম